না বুঝে না আজকে তোরে আমি বুঝাইতেছি আয় 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 মি খালি তোর তোর পেটের ভিতরে পেটের ভিতরে খালি আমার যে কত দিন যাব তোর এত বড় সাহস না তোমার অস্ত্রেই মান তোমা এটা কি করতেছো তুমি কে একটা করে মিয়া দেখে আমি তোরে বাড়ি ঘর বইরে গেলাম আমার একটা ছেলে নাতি দিতে পারে না আসমা ছেলে হয় না এটা কি ওর দোষ এটা তুমি আল্লাহর কাছে কও আমি জানি
এই বাড়িতে যদি অন্য কোনো মেয়ে বউ হয়ে আসে তার পিতার মেয়ে সন্তান হবে না, ছেলে সন্তানই হবে। এটা তোমার পুরাই ভুল ধারণা। আর তোমার ভুল ধারণা আমার না, আমার ভুল ধারণা আমার সঠিক ধারণাই, ঠিক আছে? এই বাড়িতে আমি আর একটা বউ হয়নি ছাড়মু, এটা আমার শেষ কথা। মায়ের অত্যাচার তার সহ্য হইতাছে না। মায়ের অত্যাচার সহ্য হইতাছে না, এই প্রশ্নটা তো আমারও। মায়ে কেন এরকম করতেছে? আচ্ছা আমার না হয় মেয়ে সন্তান দুইটা, তাই বলে কি এইভাবে অত্যাচার করতে হইব? তার থেকে এক কাজ করো, শুনলাম মায় নাকি তোমার আবার বিয়ে দিতে চাইতেছে, তুমি বিয়ে করে ফেলাও, আর আমি মায়া দুইটারে নিয়ে আমার বাপে বাড়ি চলে যাই, কারণ আমি তো তোমারে ভালোবাসি। তুমি যদি কাউরে বউ করে ঘরে নিয়ে আসো, আমার পক্ষে তো মাইনে নেওয়া সম্ভব না। মা কইতাছে দেখে তুমি ওই কথা কইতে পারলে, তুমি কি সহ্য করতে পারবা আমার একটা বিয়ে করলে? মা যদি নিজেরে না শুধরাইয়া নিতে পারে তাহলে আমরাই প্রয়োজন এই বাড়ি ছেড়ে চলে যাবো। না না, এটা কখনো সম্ভব না। সবার উপরে এই পৃথিবীতে মা আগে, উপরে আল্লাহ পাক সাক্ষী, আমি এই কাজ কখনো করতে পারবো না। যত কষ্ট হোক এই বাড়িতে থাকবো, তুমি যদি পারো মার একটু বোঝাও, আমি মাইনে নিতে পারবো না তোমার যদি বিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখি মারে বোঝাইতে পারি নাকি, তুমি থাকো। সন্ধ্যা লেগে গেল, এখনো মেয়েটা আসলো না, এটা কোনো কথা হইলো? ওরে আমি কোন সময় ফোন দিছি? কিরে আমি তো তোরে আমার বাড়ির বউ বানাইতে চাইতেছি। খালা এরে তুমি কি কথা কও, মায়ের তো বউ আছে, কোলে কোনো আছে, আবার শুনছে নাকি একটা বাচ্চা হইব? শোন বউ থাক আর যাই থাক, ও তো খালি মেয়ে, মেয়ে তো আমার দরকার নাই, আমার দরকার একটা ছেলে, আমার একটা নাতির দরকার, নাতনি আর আমার দরকার নাই, ওইগুলোর সটাই আমি বাড়ির থেকে বিদায় করব। না খালা এ হয় না, এমনিতে বউ আছে, তারপরে এবারে এতগুলো পোলাপান আমি করতে পারবো না খালা। আরে তুই চুপ থাক তো, কি এর ওগুলো তো মেয়ের বস্তা, ওইগুলোর আমি বাড়ি থেকে ঝাঁটাইয়ে বিদায় করব। মারে খালি তুই একটু রাজি হ, রাজি হয়ে তুই এই বাড়িতে বউ হয়ে আয়, দেখ না তোর পেটের থেকে খালি ছেলেই হবে, এটা আমি জানি। না খালা তারপরেও আপনার পোলাতে একটু বয়স হয়েছে, আমার ততটা বয়স না। দূর সেরি, পুরুষ মানুষের কিসের বয়সে? হ্যাঁ পুরুষ মানুষ যত বয়স হয় তত আরো শক্ত সামর্থ্য হয়, আর আমার পোলা কয় দিনই বা বয়স, ওই অল্প বয়সে বিয়ে দিছিলাম বলে তাই তিনদের বাপ হইছে, ওটা কোনো ব্যাপার না। এখন তো আমার পোলার যে বয়স সিংহের মতন, তুই রাজি হইস না মা, রাজি হয়ে যা। রাজি হবো, তোমরা সবাই যখন কইতাছো, কিন্তু একটা কথা খালা, কি আপনার বৌমারে তালাক করাই দেন। আরে এটা আবার কইতে নাকি, খালি পেটেরটা খালাস হইতে দে না, একরে তিনটি সহ বাড়ির থেকে বাইর করবো সাইড ডেরে, তুই কোনো চিন্তা করিস না, তুই আর আমার পোলা এই দুইজন মিলে সংসার করবে, আমার খালি নাতি ছেলে দিবি, আর কিছু চাই না তোর কাছে, তুই রাজি তো? যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার বিয়ে হইব? কার বিয়ে হইব বুঝতেছ না? তোমার বাপের, তোমার বাপের বিয়া দিমু ওই যে আমার ভাইয়ের মিয়ার সাথে। আমার বাবার বিয়া দিবা কেন? কেন বিয়ে দিব বুঝতেছো না? হ্যাঁ
তোমার মা বছরে বছরে যে বস্তা বস্তা মেয়ে দিতেছে এই যে তুমি মগরের মতন বুঝতেছ না আর দরকার নাই যথেষ্ট হইছে এন বিদায় হও বাড়ি থেকে কেন বিদায় হমু এটা তোমার বাবার বাড়ি কি বাবার বাড়ি এই তুই আমার মুখে মুখে কথা কস না হ্যাঁ যা এই খবরটা তোর মারে যা দে তোর বাপের আমি আবার বিয়া দেব যা যা করতেছি আরাম জাদি কই থেকে ঠুস ঠুস করে করে ঘরের ভিতরে ঢুকে পড়ে কোনো কিছু মনে করিস না রে মা আরে তুই করে খালি বিয়েটা হইতে দে বিয়েটা হওয়ার পরে ছটা দে বাইরে রেখে দেব তো চল অনেক দূরে তুই আছিস বলে কি একটা ঝামেলায় পড়লাম কি করে আচ্ছা তুই তো আমার মা তুই পারবি না মা আমার বিয়েটা ভাঙতে এই ও ছোট মানুষ আরে কি কইতেছো ওর পক্ষে কি এটা সম্ভব ওই পারবো মারে পারবি না হ্যাঁ বাবা আমি পারবো আমার বিয়া ভাঙতে যা যা করা লাগে তাই করব দেখছো মায়ের আমার বুদ্ধি আছে ওর বুদ্ধি দিয়াই বিয়েটা ভাঙবো তুমি বুদ্ধির কথা কইতেছো এইদিকে আমার সংসারটা ভাঙনের দিকে আর ওই বাসাইবো আমার সংসার হ্যাঁ ওই বাসাইবো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা স্বামী আরে দেখতেছি না ওই কই স্বামীয়া তো ঘুমাইছে ঘুমাইছে আচ্ছা যাও ওর কাছে যাও যাও আচ্ছা যাইতেছি হ্যাঁ যাও সাবধানে উঠো বাবা তুমিও যাও আমার একটু কাজ আছে কাজগুলো সাইরা আইতাছি আচ্ছা মা তুই যা আমি যাইতাছি আচ্ছা কেন জানি ভাল লাগতেছে না এই বাড়িতে কি আর করতেছ না করতেছ কে 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 কথা কয় আরে এই বাড়িতে আবার ভূত আছে নাকি না না তা হয় কেন আরে ওই তো কি করে দেখা যাচ্ছে ভূত ভূত নিশ্চয় ভূত না না এক মুহূর্তের মধ্যে না পড়ে আমি আমাকে তখন আমার পোলার আমি অন্য মাইয়া দিয়ে বিয়া করামু হ্যাঁ কয়ে দিলাম